এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। এখন খবর বিস্তারিত। শনিবার ধর্মনগরের কলেজ চৌমুহনি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে সাজেশন বই বিতরণ করল বিকিরণ নামে একটি সামাজিক সংস্থা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস। বিকিরণ সামাজিক সংস্থার উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে সাজেশন বই বিতরণ। গরিব এবং দুস্থ ছাত্রছাত্রীরা বোর্ডের পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য সাজেশন বই বিতরণ করলো বিকিরণ, একটি সামাজিক সংস্থা। শনিবার ধর্মনগর কলেজ চৌমুহনি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক স্তরের 79 জন ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিক স্তরের 54 জন ছাত্রছাত্রীদের হাতে সাজেশন বই তুলে দিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য উৎসাহিত করা হয়। বিকিরণ সামাজিক সংস্থার এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লং, বিকিরণের সম্পাদক বীরেন্দ্র দাস সহ বিশিষ্টজনেরা। কালাছড়া, DNB, গঙ্গানগর সহ আরো 5টি স্কুলের গরিব ছাত্রছাত্রীদের মধ্যে এই সাজেশন বইগুলি বিতরণ করা হয়। বিকিরণ NGO-র সম্পাদক বীরেন্দ্র দাস জানান, তারা এলাকার গরিব এবং দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আরো বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন যা ভবিষ্যতে প্রতিফলিত হবে। সেই কোচিং সংস্থার সাহায্য নিয়েছিলাম আমার এক শ্রদ্ধ দাদা মনোজ জেলার মাধ্যমে। উনিও গত বছর উদয়পুরে যে বইটি আজকে আমরা আমাদের অর্থ এলাকার ছোট ছোট শিশুদের যারা পরীক্ষার্থী খাদে খাদে তুলে দেব ভেবেছি, সেই বইটি ওনাদের মধ্যে আমরা পেয়েছি। BSU মেধা অন্বেষা সংস্থার নাম। সেই সংস্থার কর্মকর্তা মাননীয় মনোজ লালমাধব, উনি আমাদেরকে এই বইগুলো দিয়ে সাহায্য করেছে। আমরা বইটা আমাদের সংস্থা থেকে কিনিনি, আমি কালেকশন করেছি ওনার কাছ থেকে। সেই বইটা উদয়পুর গত বছর দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন ত্রিপুরা বোর্ডের মধ্যে মাধ্যমিক এবং টুয়েলভের সবচেয়ে ভালো রেজাল্ট সাউথ ত্রিপুরা করেছিল। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে আগামীকাল থেকে উত্তরের কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে 5 দিনব্যাপী জাতীয় সংহতি শিবির। এই শিবিরের উদ্বোধন করবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। নেহরু যুবকেন্দ্রের উদ্যোগে 5 দিনব্যাপী জাতীয় সংহতি শিবির অনুষ্ঠিত হচ্ছে। উত্তর জেলার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে 5 দিনব্যাপী জাতীয় সংহতি দিবস আজ থেকে শুরু হয়। যদিও আনুষ্ঠানিকভাবে আগামীকাল বিকেল বেলা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমার হাত ধরে অনুষ্ঠানটি শুরু হবে। সাংবাদিক সম্মেলন করে 5 দিনব্যাপী জাতীয় সংহতি শিবির অনুষ্ঠিত হওয়ার বার্তা তুলে ধরেন নেহরু যুব কেন্দ্রের আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের ডিরেক্টর SS কাশ্যপ, ডেপুটি ডিরেক্টর তপন নাগ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেহরু যুব কেন্দ্রের আধিকারিকরা জানান, 26 বছর ধরে কেন্দ্র সরকারের ঘোষিত সংস্থা নেহরু যুব কেন্দ্র বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় সংহতি শিবির এর পূর্বেও উত্তর জেলায় অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবছর প্রথমবারের মতো কদমতলা ব্লক এলাকায় জাতীয় সংহতি শিবিরের আয়োজন করল নেহরু যুব কেন্দ্র। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আগামীকাল বিকেল 3 ঘটিকায় আনুষ্ঠানিকভাবে রাজ্যের মন্ত্রী সান্ত্বনা চাকমার হাত ধরে জাতীয় সংহতি শিবিরের উদ্বোধন হবে। জাতীয় সংহতি শিবিরে মোট 15টি রাজ্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন। 15টি রাজ্য হল ত্রিপুরা, আসাম, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট, কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল, মণিপুর, বিহার, উড়িষ্যা, সিকিম, রাজস্থান, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ এবং মহারাষ্ট্র। এ সকল রাজ্যগুলি থেকে মোট 250 জন ছেলে মেয়ে জাতীয় সংহতি শিবিরে অংশগ্রহণ করেছেন। জাতীয় সংহতি শিবিরের মূল লক্ষ্য হল রাষ্ট্র গঠন, একতা এবং সংহতি রক্ষা। 15টি রাজ্যের প্রতিনিধি দল একে অন্যের সংস্কৃতি, ভাষা, খাওয়া দাওয়ার উপর জানা এবং বোঝা।
নেহেরু যুব কেন্দ্রের আধিকারিকরা সাংবাদিক সম্মেলনে আরো বলেন, পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে জাতীয় সংহতি শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই শিবিরে স্বচ্ছ ভারত সেমিনার, কালচারাল প্রোগ্রাম সহ নানা অনুষ্ঠান চলবে। ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান। তাছাড়া চৌঠা ফেব্রুয়ারি 15টি রাজ্যের প্রতিনিধি দলকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে জানা এবং চেনার জন্য নিয়ে যাওয়া হবে। জাতীয় সংহতি শিবিরে কেন্দ্র সরকারের তরফ থেকে 12 লক্ষ টাকা অনুমোদন হয়েছে। 15টি রাজ্যের 250 জন ছেলে মেয়েকে থাকা খাওয়া এবং গাড়ি ভাড়া বহন করছে নেহেরু যুব কেন্দ্র। তবে তা বিশেষভাবে তত্ত্বাবধান করছে নেহেরু যুব কেন্দ্র ধর্মনগর শাখা। এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব জানান, উত্তর জেলার সকল স্থানের প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে করে কদমতলা মাঠে জাতীয় সংহতি শিবিরে কোনো ভুল ত্রুটি না থাকে, রাজ্যের মুখ যাতে করে উজ্জ্বল হয় তার জন্য ওনারা সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছেন। जैसा कि आप सब जानते हैं कि हम 1 फरवरी से लेकर 5 फरवरी तक यहाँ पर राष्ट्रीय एकता शिविर का आयोजन कर रहे हैं और इस आयोजन में हमारे 16 स्टेट्स के बच्चे भाग लेने जा रहे हैं और यहाँ त्रिपुरा के 50 बच्चे हैं और 200 बच्चे पार्टिसिपेंट डेलीगेट जो हैं वो अलग अलग स्टेट से आए हैं। जैसा कि आप जानते हैं इसमें अरुणाचल प्रदेश है, मणिपुर है, सिक्किम है, जम्मू एंड कश्मीर है, गुजरात है, महाराष्ट्र है, कर्नाटका है, पंजाब, उड़ीसा, बिहार, वेस्ट बंगाल, राजस्थान, हिमाचल प्रदेश और त्रिपुरा की। ये 250 बच्चों का यहाँ पर शिविर लगाया जा रहा है। इस शिविर का नाम है राष्ट्रीय एकता शिविर और जैसा कि इससे उद्देश्य आपको विदित होगा कि राष्ट्र की एकता को मजबूत करने के लिए और हमारे जो देश की एकता है, अखंडता है, भाईचारा है, उसको और आगे बढ़ाने के लिए ये शिविर लगाया जा रहा है। और जो डेलीगेट्स आए हैं ये एक मैसेंजर के रूप में आए हैं, अपने अपने स्टेट से इनको भेजा गया है यहाँ पर हमारे आज नॉर्थ त्रिपुरा में करमतला हाई स्कूल में यहाँ पर इनका हम लोगों ने अरेंजमेंट किया है और तमाम तरह की गतिविधियाँ हम लोग यहाँ पर ऑर्गेनाइज करने जा रहे हैं। जैसा कि हमारे डिग्नेटरी आएंगे, जैसे हमारे चेयरमैन बैठे हैं, बाकी लोग और डिग्नेटरी बैठे हैं जो कि काम कर रहे हैं राष्ट्रीय एकता के लिए, अखंडता के लिए, भाईचारे के लिए। और आप जानते हैं कि इसका जो मेन मोटो जिसको लिया गया वो हमारे आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का एक सपना है, उसको उन्होंने नाम दिया है एक भारत श्रेष्ठ भारत। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চাকমাঘাট এলাকায় 2 সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত বিবাস সরকারকে এখনো ধরতে সক্ষম হয়নি পুলিশ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। চাকমাঘাট এলাকায় 2 সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত বিভাস সরকারকে দীর্ঘ 1 মাস পেরিয়ে গেলেও তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুরা আজও ধরতে পারেননি। পুলিশের এহেন ভূমিকা জনমনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ডিসেম্বর মাসে উপজাতি রমণীকে বাড়িতে একা পেয়ে এলাকারই যুবক বিভাস সরকার এবং তার বন্ধুকে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মুঙ্গিয়াকামী থানায় মামলা করা হয়েছিল। এরপর থেকে রাস্তায় হাজারো মানুষ সহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি নিয়ে রাজ্য বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন উপজাতি নির্যাতিত গৃহবধূর সাথে দেখাও করেন। তারপর মুঙ্গিয়াকামী থানার পুলিশ একজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হলেও মূল অভিযুক্ত এখনো পলাতক। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি উঠলেও পুলিশ কোনো ভূমিকা গ্রহণ না করায় ক্ষোভ ব্যক্ত করছেন এলাকাবাসী সহ পরিবারের লোকজন। এদিকে এই মামলায় পুলিশ টাকার বিনিময়ে থানায় বসে রফা করতে চেয়েছিল, এতে একজন সাব ইন্সপেক্টর ধীরেন্দ্র দেপরমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তারপরও মুঙ্গিয়াকামী থানার পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে মূল অভিযুক্ত বিভাস সরকারকে ধরতে পারে না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, প্রতিনিয়ত এই হুমকি দিচ্ছে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে। বাইরে থেকে মন্ত্রী সন্ত্রী আইসে সব, তারা ওখানে ফোন দিয়ে কেউই ধরতে পারে না। আমি মানছি না, আবার আমি
থানা গিয়েছে, থানা গিয়েছে আবার জানাইছে যা ওখানে একজনে ধরছে আর একজনে ধরতে পারছে না। আসল মেন মেন দুষ করছে তাহলে ধরতে পারছে না। বিয়ের অনুষ্ঠান বা ভ্যালেন্টাইন ডে দুটোই আমাদের জন্য অলংকার কেনার উৎকৃষ্ট সময়। শুভ বিবাহ ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রাজন জুয়েলার্স নিয়ে এলো গহনা কেনার এক দারুণ সুযোগ। এই উৎসবের মরশুমে 22 ক্যারেট যুক্ত হলমার্ক গহনাতে মজুরির উপর পাবেন 25% বিশেষ ছাড়, সঙ্গে প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফার চলবে 4 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। পাবেন পুরনো গহনার বদলে নতুন হলমার্কযুক্ত গহনা। এবার আপনার উৎসবের দিনগুলি সোনায় মুড়িয়ে দিতে তৈরি রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ধন্যবাদ। আপনার পুরনো গাড়ি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাড়িকে নতুন করে সাজিয়ে তোলার কথা ভাবছেন? নিশ্চিন্তে চলে আসুন আমাদের জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বারে। ধর্মনগর বটরশি তিলথই রোডে রয়েছে আমাদের এই শোরুম। আমাদের এখানে রয়েছে যে কোনো মডেলের গাড়ির বডি মেরামত করার সুবন্দোবস্ত। আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী উন্নত মানের 2K কোম্পানির কালার করার সুযোগ। এছাড়া কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নতুন এবং পুরনো মডেলের যে কোনো গাড়ি কিংবা বাইকের কালার ম্যাচিং করা হয়। আছে হাইড্রোলিক লিফটের মাধ্যমে গাড়ি সারাইয়ের ব্যবস্থা। পাবেন যে কোনো গাড়ি কিংবা বাইকের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সুবন্দোবস্ত। আমাদের দক্ষ কারিগরদের হাতের স্পর্শে আপনার গাড়ি কিংবা বাইক হয়ে উঠবে নতুন ঝকঝকে। আপনার গাড়ি কিংবা বাইকের বডি মেকিংয়ের যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বার, বটরশি তিলথই রোড, ধর্মনগর। এছাড়াও আমাদের এখানে নতুনভাবে সংযোজিত হয়েছে জনতা স্টিল ফার্নিচার, যেখানে আপনারা পাবেন দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনার পছন্দমতো উন্নত মানের ফার্নিচার, যেমন স্টিল আলমিরা, শোকেস, টেবিল, চেয়ার ইত্যাদি অতি আকর্ষণীয় মূল্যে। তাই আজই চলে আসুন জনতা স্টিল ফার্নিচারে। যে কোনো প্রয়োজনে ফোন করুন 9206178215 এবং 8414895627 এই নম্বরে। অবশেষে 86 দিনের মাথায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেন পূর্ত দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। এই মামলা উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তার মক্কেল, এমনটাই অভিমত ব্যক্ত করলেন বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। শনিবার বাদল চৌধুরীর জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন উচ্চ আদালতের বিচারপতি। বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, উচ্চ আদালতে পুলিশ কোনো চার্জশিট জমা দিতে পারেনি। গত 21 অক্টোবর হাসপাতালে ভর্তি হন বাদল চৌধুরী। এরপর 8 নভেম্বর তাকে স্পেশাল কোর্টে পেশ করা হয়। তিনি বলেন, চার্জশিট দাখিল করতে পুলিশ ব্যর্থ হয়েছে। আরও দাবি করেন, এই মামলা উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তার মক্কেল, এটা এদিন প্রমাণিত হল। আগামী দিনে পুলিশ দিতে পারবে কি না তা নিয়ে সন্দিহান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তদন্তে সহযোগিতা করতে হবে বাদল চৌধুরীকে। আজ উচ্চ আদালত বাদল চৌধুরীকে জামিনে মুক্তি দিয়েছেন। কারণ পুলিশ এখন অবধি বাদল চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট জোগাড় করার মতো সামর্থ্য দেখাতে পারেনি। বাদল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল 21 অক্টোবর হাসপাতালে অসুস্থ অবস্থা। সেই দিন থেকে ধরলে আজকে 102 দিন 3 দিন হয়ে গেছে। আর পরবর্তী সময়ে বাদল চৌধুরীকে স্পেশাল কোর্টে, স্পেশাল জজের আদালতে উপস্থিত করা হয়েছিল 8 নভেম্বর। সেই দিন থেকে হিসাব করলে 87 দিন হয়েছে।
এখনো অবধি পুলিশ বাদল বাবুর বিরুদ্ধে চার্জশিট জোগাড় করতে পারেনি। এবং আমরা যে কথা প্রথম থেকে বলে আসছিলাম যে এই মামলা দাঁড়ায় না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন আমাদের মধ্যে, এটা আজকে আবারও প্রমাণিত হলো চার্জশিট দাখিল করার ক্ষেত্রে পুলিশি ব্যর্থতার মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই বাদল বাবুর বিরুদ্ধে জামিন হয়েছে, এখন দেখা যাক কী হয়, পুলিশ কী করে। অন্যদিকে উচ্চ আদালতের স্পেশাল পিপি রতন দত্ত জানান, রাজ্যের মধ্যে এটি সবচাইতে বড় ঘোটালা। এই মামলায় ১৬৪ কোটি ৩১ লক্ষ টাকা ঘোটালা হয়েছে। এই মামলায় অভিযুক্তরা হলেন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক এবং প্রাক্তন সচিব ওয়াইপি সিং। ৮৬ দিন পর বাদল চৌধুরীর জামিন পান। এই ক্ষেত্রে উচ্চ আদালত কিছু শর্ত আরোপ করেছেন, এর মধ্যে রয়েছে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বেল বন্ড প্রদান, তদন্তে সহযোগিতা করা, কোনোভাবেই যাতে প্রভাব খাটিয়ে তত্ত্ব নষ্ট না করেন। এই বিষয়ে উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন বলে জানান উচ্চ আদালতের স্পেশাল পিপি রতন দত্ত। তিনি আরও জানান শীঘ্রই এই মামলার চার্জশিট প্রদান করা হবে। একজন অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় চার্জশিট প্রদান করা যায়নি, শীঘ্রই সেই অভিযুক্ত গ্রেপ্তার হবে, তারপরেই চার্জশিট প্রদান করা হবে বলে জানান তিনি। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এটা সবচেয়ে বড় আর্থিক ঘোটালা। এই মামলাতে ১৬৪ কোটি ৩১ লক্ষ টাকা ঘোটালা হয়েছে। এর মধ্যে প্রিন্সিপাল অ্যাকুইস্ট হলেন বাদল চৌধুরী, ওয়াইপি সিং অ্যান্ড সুনীল ভৌমিক। সুনীল ভৌমিক অ্যারেস্ট হলেন ১৪/১০/২০১৯। উনি জেল কাস্টডিতে ছিলেন প্রায় ৮৭ ডেজ, ওর উপরে উনি যথারীতি বিল পেয়েছেন। বাদল চৌধুরী অ্যারেস্ট হয়েছেন ২১/১০, কিন্তু ওনার অসুস্থতার কারণে ওনাকে কোর্টে হাজির করানো যায়নি, ওনাকে হাজির করানো হয়েছিল ৮ নভেম্বর ২০১৯। আজকে পর্যন্ত উনি প্রায় ৮৬ ডেজ জেলে ছিলেন। মাননীয় হাইকোর্ট ওনার বেল পিটিশন কনসিডার করেছেন, যদিও আমরা অবজেক্ট করেছিলাম, অপজিশন আমরা অবজেকশন জমা দিয়েছিলাম। কোর্টের বক্তব্য ছিল যেহেতু সুনীল ভৌমিক ৮৭ ডেজে বেল পেয়ে গেছেন, ওনাকেও ওই কনসিডারেশনে বেল দিয়েছেন। কিন্তু বেল দেওয়ার সময় কোর্ট কিছু কন্ডিশন দিয়েছেন। প্রথমত উনি ১ লক্ষ টাকার জামিনদার দিতে হবে, সিউরিটি দিতে হবে। সেকেন্ড হলো উনি ফুললি কোপারেট করতে হবে ইনভেস্টিগেটিং এজেন্সিকে, আর কোনোভাবে উনি ওনার পাওয়ার ইনফ্লুয়েন্স খাটিয়ে কোনোভাবে যাতে কোনো ডকুমেন্টস বা এভিডেন্স ট্যাম্পার বা হ্যাম্পার না করেন, সেই জন্য খুব স্পেসিফিক বলে দিয়েছেন ওরা মধ্যে। তো উনি এবার আমাদের ইনভেস্টিগেশন চলছে, বাকিটা যতটুকু হয়েছে অলমোস্ট কমপ্লিটের দিকে। আমরা শর্টলি আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করে আমরা চার্জশিট দেবো, এবং এই কেজে তিনজন প্রিন্সিপাল অ্যাকিউজ, তিনজনের এগেনস্টে চার্জশিট হবে। আমাদের চার্জশিট হয়ে যেত যেহেতু আমাদের একজন প্রিন্সিপাল অ্যাকিউজ ওয়াইপি সিং এখন পর্যন্ত অ্যারেস্ট হননি, যার জন্য আমাদের যথারীতি চার্জশিট দেওয়া যায়নি। তো আমরা আশা করছি শর্টলি ওয়াইপি সিং অ্যারেস্ট হবেন, অ্যারেস্ট হওয়ার পরে ওনার ইন্টারোগেশনের পরে আমরা চার্জশিট, আমাদের ইনভেস্টিগেশন অফিসার চার্জশিট সাবমিট করতে পারবেন। এবং দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কেস, এবং সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস আছেন অ্যাগেন্স্ট দি অ্যাকুজড বাদল চৌধুরী অ্যান্ড সুনীল ভৌমিক অ্যান্ড ওয়াইপি সিং। এবং এটা যদি ট্রায়াল হয়, ভালোভাবে ট্রায়াল হয়, এবং এটা একটা উপযুক্ত কেস যেখানে প্রমাণ সাপেক্ষ সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস রয়ে গেছে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে সিলেটের কিন্ডার গার্ডেন স্কুল মাঠে রবিবার অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় জুনিয়র স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে জাফলং ডিম্বয় স্পোর্টিং ক্লাব। সিলেটের গোয়েনঘাটে ছৈলাকাল সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে 3 নং পূর্ব জাফলং ইউনিয়নের মমতাজ কিন্ডার গার্ডেন স্কুল মাঠে দ্বিতীয় রাউন্ডের মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তামাবিল কয়লা এবং চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সরোয়ার হোসেন ছেদুর সভাপতিত্বে এবং আব্দুল হালিমের সঞ্চালনায় শুক্রবার রাত ৭টায় এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে, জাফলং ডিম্বয় স্পোর্টিং ক্লাব বনাম জাফলং জুনিয়র ডিম্বয় স্পোর্টিং ক্লাব। খেলায় জুনিয়র স্পোর্টিং ক্লাবকে 0-2 গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন জাফলং ডিম্বয় স্পোর্টিং ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়েনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়েনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ, অধ্যক্ষ আব্দুস সামাদ, সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোহাম্মদ ফুল মিয়া সহ আরো অনেকেই। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
গোয়েনঘাট সিলেট থেকে এস এম রাজুর রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।